ঢাকার দোহারে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাস, ট্রাক, রিকশা, ভ্যান ও সিএনজি চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে দোহার উপজেলা বাস্তা গ্রামে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহের নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যু হার বৃদ্ধি পাওয়ায় সরকার 1 জুলাই থেকে 7 জুলাই কঠোর লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউনের কারণে কর্মহীন দিনমজুর চালকেরা অসহায় দিন যাপন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছে এসব দিনমজুর মানুষের পাশে। রবিবার দুপুরে দোহার উপজেলার 200+ বাস, ট্রাক, সিএনজি ও ভ্যান চালকের মাঝে 10 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ডাল ও 1 কেজি লবণ খাদ্য সামগ্রী হিসেবে তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে দোহার নবাবগঞ্জে কর্মহীন চালকদের মাঝে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সারা বাংলাদেশে করোনা সুরক্ষা বুথ স্থাপন করছে স্বেচ্ছাসেবক লীগ। খাদ্য সামগ্রী বিতরণের পর দোহার উপজেলায় করোনা সুরক্ষা বুথ উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। নতুন মাস্ক দেওয়া আছে, আমরা আমাদের যে সারাদিন ব্যবহার করবো মাস্কটা, কোনো পাবলিক প্লেসে এগুলি স্থাপনা করা হবে, ওখানে গিয়ে আমরা পুরানো ব্যবহৃত মাস্কটাকে আমরা যেমন ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলে দেব। তারপর আমরা হ্যান্ড স্যানিটাইজার গ্রহণ করব, নিজেকে সুরক্ষা নিব। তারপর আমরা নতুন একটা মাস্ক এখান থেকে নিয়ে সেই মাস্কটিকে আমরা নতুন আনকে ব্যবহার করব। এইভাবে আমাদের আশা করি জনগণকে খুব জনগণের সহায়তা হবে। এই লকডাউনের সময় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। এখানে স্বেচ্ছাসেবক লীগের নেতা যারা আছেন তাদেরকে আবারও বলছি, আপনি যদি 10টা বাড়িতেও দিতে পারেন এই কমিটির সভাপতি হয়ে 10টা লোক কিন্তু পেল, সাধারণ সম্পাদক যদি 10 জনকে দিতে পারে 10 জনে পেল। এখানে যারা নেতা আছেন এই সময় কিন্তু আপনাদের পরীক্ষা দেওয়ার পরিচয় যে আপনারা কতটুকু পারবেন, আপনার মানুষের কাছে আপনার মানুষের পাশে থাকবেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, দোহারে আপনাদের কর্মের মধ্যে দিয়ে কে কি বললো আপনারা সাথে কর্ণপাত করবেন না। স্বেচ্ছাসেবক লীগ আপনাদের কর্মের মধ্যে দিয়ে প্রমাণ করবেন সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার ভ্যানগার্ড, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করছেন। আর আপনারা এই ঢাকা জেলা এবং দোহার উপজেলার যারা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ এবং কর্মী আছেন আপনারা আপনাদের কর্মের মধ্যে দিয়ে প্রমাণ করবেন আপনারাই প্রকৃত এই দোহার নবাবগঞ্জের অভিভাবক, আমাদের মাননীয় সাংসদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান রহমানের প্রকৃত কর্মী হচ্ছেন আপনারা। আপনাদেরকে ডাক দিতে হয় না, আপনার স্বপ্রণোদিত হয়ে তার পক্ষে আপনারা কাজ করছেন। জনগণের পক্ষে কাজ করা মানেই আমি মনে করি সংসদ সদস্য সালমান রহমানের পক্ষে কাজ করা, জনগণের পক্ষে কাজ করাই শেখ হাসিনার পক্ষে কাজ করা। সকল আলোচনা উর্ধ্বে এসে আমরা আমাদের কর্মের মধ্যে দিয়ে প্রমাণ করব আমরা শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী, আমরা দোহার নবাবগঞ্জের সালমান রহমানের বিশ্বস্ত কর্মী। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আজগর, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব ব্যাপারী, পাঠাগার বিষয়ক সম্পাদক অমল মজুমদার, দোহার থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার সহ আরও অনেকে।